فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عليكم السلام عليكم ورحمة الله وبركاته كنا مهلا محرم شراء صفر قلت بقرمنا صفر درد تجت بقرمنا ما جدي حلقة

ولا يدخل عليها رجل إلا ومعها محرم. فقال الرجل يا رسول الله إني أريد أن أخرج في جيش كذا وكذا وامرأتي تريد الحج. فقال أخرج معها. عبد الله بن عباس رضي الله عنهما بنقلنا الرسول صلى الله عليه وسلم مهلا صفر قربنا محرم ترشّر. বা হারাম পুরুষ সাথে থাকলে সফর করবে এমনিভাবে তার কাছে কোনো পুরুষ আসবে না তবে যদি তার সাথে বা হারাম পুরুষ থাকে তখন এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমি চাচ্ছি যে আমি অমুক অমুক সন্দেহে সামিল হব আর জেহাদে অংশগ্রহণ করব অন্যদিকে আমার স্ত্রী হজের ইচ্ছা করেছেন তখন বিকারিম সাল্লাহ ইসলাম বললেন ওহ রাহা তুমি তার সাথে বেরিয়ে যাও একটু অনুধাবন করা দরকার হাদিসে কী এসছে এটা এবং মুসলিমের যে আল্লাহ রসুন রসমসল্লা ইসলাম ওই সাহাবিকে জেহাদে বের হওয়ার জন্য অনুমতি দেন দেননি এই জায়গায় যেহেতু তার স্ত্রী হজের জন্য যাচ্ছেন আর অন্য রেবায়াত এসছে অন্য ফর্মে تن يقول يا رسول الله ان امرأتي خرجت حاجه وإنك اكتتبت في غزوه كذا وكذا. الله سبحانه الرسول صلى الله عليه وسلم امر استبيدي اجا على نام وتتامرنا نعم اموكوموك جد ليكها جد ليشتي النبي كريم صلى الله عليه وسلم তাকে বললেন যাও তুমি তার সাথে হজ করো দেখেন এখানে মোহাম্মদাহ জেহাদ বাদ দিয়ে তার স্ত্রীর সাথে জেহাদের মানে হজের নির্দেশ দিয়েছেন জেহাদে যাবে না তুমি স্ত্রীর সাথে হজে যাবে সুহান আল্লাহ আমার বোনেরা একটু খেয়াল করেন হাদিসটি অনুধাবন করুন জেহাদ বাদ দিয়েছেন সাহাবিরতি আল্লাহ আর ওই সময় কোন কোন জমানের জেহাদ যার মধ্যে কোনো সন্দেহ নাই যে এই জমান আহমেদ ইসলাম ছিলেন আল্লাহ আকবর ওই তার নির্দেশে জেহাদ পরিচালিত হচ্ছ হত হত ওই সময় নবী করিমসাল্সলাম আল্লাহ আকবর একটু অনুধাবন করো আমার বোনেরা আর ওই সময় তার স্ত্রী বেরিয়ে গেছেন হজে তো নবী কারিম সাল্লাহাম বললেন না তুমি বের হ তোমার স্ত্রীর সাথে বের হয়ে তুমি তার সাথে হজ করো আল্লাহবা হজ্জাম বলেছেন তোমার স্ত্রীর সাথে হজ করো আমার বোনেরা লক্ষ্য করুন আল্লাহ রসুন বলেননি তোমার স্ত্রীর সাথে কি অন্য মাহরাম অন্য নারী আছে অন্য কে আছে কি কিছু জিজ্ঞেস করেন বলেন যাও তোমার স্ত্রীর সাথে তুমি যাও জেহাদ বাদ দাও ওখানে যাও হালকা হালকা সফরের জন্য হালকা বর্তমান জমান হালকা ভ্রমণের জন্য বা এরকম অন্য কিছুর জন্য যদি সফর করি দুনিয়াদারির উদ্দেশ্যে এটা কি জায়জ হবে ওখানে মোহাম্মদাহী সাহাবিকে জেহাদ ছেড়ে দেওয়ার কথা বলেছেন যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো কারণ এর পূর্বে বলেছেন কোনো মহিলা পুরুষ যারা সফর করবে না আল্লাহ আকবর অনুধাবন করা উচিত না আর কি লাগে তো হজের আবার এটা হলো হজের সফর হজর সফরে সাধারণত নারীরা থাকতে পারে সহ সাথে আরও মহিলা আছেন অবশ্যই থাকবেন তবুও বিকিম সাহস তাকে বলেননি যে তোমার ওই নারীর সাথে কি আরও নারী ছিল বা এই এইরকম বয়স কত কম বয়স ওইটা কিছুই বলেননি اپنا بوجن واللہ آلم اللہ مدر کے جانار توفیق دان والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ